অনেক নেকি রয়েছে অনেক ফজিলত রয়েছে ঠিক তেমন একটি আমল এই আমল সম্পর্কে আমরা মোটামুটি অনেকই জানি এবং এই আমলের অনেক গুরুত্ব রয়েছে এবং এই আমল করতে গেলে একেবারেই সহজ কিন্তু এই আমলের নেকি অত্যন্ত ভারী হবে পিও নবী মোহাম্মদ সোল্লা আলী ওসাল্লাম বলেছেন সে আমলটি সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ অনেকই জানি কিন্তু আপনি কি ভেবে দেখুন বা আপনি কি ভেবে দেখেছেন আজকে কি আপনি এই আমলটি করেছেন গতকালকে করেছিলেন দুই দিন আগে করেছেন এক সপ্তাহের মধ্যে আপনি কি আমলটি একবার করেছেন যা রাসুলসাল্লা আলি সাল্লাম এই আমল সম্পর্কে এত সুন্দর ফজিলত বর্ণনা করেছে যে আমলটি অত্যন্ত ভারী হবে বিশেষ করে আমরা জানি কেয়ামতের ময়দানে যখন ফুলসেরাত আমরা পার হব সিরাত পার হওয়ার পরে একটি ব্রিজ পড়বে সেই ব্রিজের সেখানে মানুষকে একত্রিত করা হবে এবং সেখানে মানুষের আমলের আমলগুলোকে মানে ওজন দেওয়া হবে যার নেকি বেশি হবে আল্লাহ সব তালা তাদের জন্য উত্তম বিনিময় রাখবেন উত্তম যা রাখবেন আর ওই দিনের মধ্যে যখন মানুষের আমলগুলো ওজন দেওয়া হবে সেদিন এত ভারী হয়ে যাবে এত ভারী হয়ে যাবে তার ওজনের পাল্লা অথবা মিজানের পাল্লা সেটা হচ্ছে মাত্র দুটা বাক্য দুটা বাক্য তাহলে এই আমলের অনেক ফজিলত রয়েছে অনেক সময় তো আমরা ব্যয় করি তা আপনি অন্তত সকাল সন্ধ্যা যে জিকিরগুলো করেন অথবা দৈনিক যে জিকিরগুলো করেন সেই জিকির মধ্যে বিশেষ করে আমলটা করার চেষ্টা করবেন সহি বুখারীর ছয় নম্বর হাদিস আবু হরাইরা রদি আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে পিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন কালিমাতানী খাফি ফতানী আল আল্লিসান সাকি লতানি ফিল্মিজান হাবিবতান রহমান সুবাহান আল্লাহি আন্দি সুবাহান আল্লাহ আউজিম রাসুলসাল্লাহ আল্লি আসাল্লাম বলেছেন কালিমাতানি দুটি কালিমা দুটি কথা দুটি বাক্য খাফিফাতানি তাইনি লিসান জিব্বাতে উচ্চারণ অতি হালকা সহজ অথচ মিজানের পাল্লায় ভারী আর করুণাময় আল্লাহর কাছে খুবই প্রিয় আর সে দুটি কালিমা হচ্ছে সুবহান আল্লাহি হান্দি হামদি সুবহান আল্লাহ আজিম তাহলে আমলটি আমরা করার চেষ্টা করব এই আমলটি যদি আপনি করেন তাহলে বোঝা গেল মাতানি দুটি কালিমা দুটি কথা দুটি বাক্য খাফিফ আতানি আল আল্লি লিসান হ্যাঁ শাকিল আতানি ফিল মিজান এবং মিজানের পাল্লা অত্যন্ত ভারী হবে হাবিবতানী ইল্লা রহমান আর করুণাময়ী দয়ালু আল্লাহ রব্বুল আলমীর কাছে দুটি বাক্য খুবই প্রিয় আর তা হচ্ছে সুফহান আল্লাহ হবি হামদি সুফহান আল্লাহ আজিম তাহলে আপনি কি আমলটি করেন নিয়মিত করার চেষ্টা করবেন ভাই যে কাজে আছেন আপনি পরে নেন সোভ্যান ও অভিহান দি আল্লাহ আউজিম তাহলে যেদিন আপনার আমলগুলো ওজন দেওয়া হবে মিজানের পাল্লায় সেদিন কত ভারী হয়ে যাবে এই শুধু আমলটুকু মানে আপনার মিজানের পাল্লাকে অথবা পাল্লাকে ভারী করে দিবে তাহলে আমরা আসুন এই আমলটুকু অন্তত করার চেষ্টা করি সোভ্যান ও বিহান্দি দি আউজিম اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد